আজি আমার 10 কনভোকেশন আসলে আপনাদের দেখিছে আমার 1673 স্টুডেন্টসে আজি ডিগ্রি ললে ডিগ্রির মাজত আমার ইয়াতে পিএইচডি হোল্ডার আছে মাস্টার ডিগ্রি হোল্ডার আছে আর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম আছে বিভিন্ন কোর্স আর আমি আমার স্টুডেন্টের মাজরপরা বিভিন্ন স্টুডেন্টে ন্যাশনাল লেভেল কম্পিটিশন কোয়ালিফাই করেছে আর এই কনভোকেশনটো আপনাদের সদায় উইটনেস করে মিডিয়ার আপনাদের আগতেও দেখিছে এভরি ইয়ার আমার নাম্বার অফ স্টুডেন্টস বাড়ি আছে এটা টাইমত আমি স্টার্ট করেছিল 112 স্টুডেন্টসই আজির কনভোকেশন 1673 নেক্সট ইয়ার আমার 2000 উপর স্টুডেন্ট পাস করব কারণ আমি জানো নেক্সট ইয়ার ফাইনাল ইয়ারত কিমান স্টুডেন্ট আহিছে আর এইবার যেটা বেচ সোমাব এইটু 3000 হব তো আমার ইউনিভার্সিটি দিন দিন গ্রো করে আছে আপনাদের সবাই জানে আপনাদের মিডিয়া আমার অর্গানাইজেশন তো সদায় ভাল পায় এইটো ওয়ান অফ দ্য এনকারেজমেন্ট ফর আওয়ার ইউনিভার্সিটি আমি রিসেন্টলি এনআইএফ র্যাঙ্কিংত আমি 200 ইউনিভার্সিটির মাজত সোমাইছো আমার নেক্সট টার্গেটটো হল নেক্সট ইয়ার আমি 50 মাজত আহিব লাগে আর তাতে কেটামান প্যারামিটার আমি অলরেডি খুব ভাল এচিভ করেছো অনলি আমি রিসার্চত এতিয়াও আমি পিছ পড়ি আছো সেই রিসার্চ আর আউটরিচ একটিভিটিজ যদি আমার ভাল হয়ে যায় আমি 50 মাজত আহিম এনএসসির নাকর যেটা আমি এ গ্রেড পাইছো ইউনিভার্সিটির ভাল গ্রেডিং পাওয়া বহু টাফ তাতে বিভিন্ন ধরনের কন্ডিশন থাকে পেটেন্ট থাকে যেটা টাইমত আমি এ গ্রেড পাইছো তেতিয়া আমার মাত্র কোনো পেটেন্ট নাছিলে এতিয়া আমার 136 পেটেন্ট আছে আর 2026ত আমার নেক্সট আমি সেকেন্ড টাইম আমি অ্যাপ্লাই করিম ফর দি অ্যাসেসমেন্ট সো উইথ দ্য সাপোর্ট অফ এভরি ওয়ান উই আর স্ট্রাইভিং ফর এক্সেলেন্স আর আপনাদের নিশ্চয় আজি উইটনেস করেছে যে আমার টপার্স বিলাক বিভিন্ন কমিউনিটির পরা বিভিন্ন স্টেটর পরা বিভিন্ন জায়গার পরা আহি পেলায় স্টুডেন্টে ইয়াতে ভাল ভাল রেজাল্ট করেছে আমার এজন স্টুডেন্ট আপনাদের দেখিছে জার্মানির পরা স্কলারশিপ পাইছে ফেলোশিপ পাই পেলায় গৈ আছে সো এতিয়া আমার টার্গেটটো হল যে হাউ উই ক্যান মেক আওয়ার ইউনিভার্সিটি রেপুটেড ন্যাশনালি এট লিস্ট ইমিডিয়েটলি অ্যান্ড দেন গ্লোবেলি কারণ আমি আমার স্টুডেন্টখিনিক আমি লোকেল চাকরি পাব লোকেল চাকরি করব হেনেকে টার্গেট লৈ পেলায় এটা ইউনিভার্সিটি চলাব নোৱাৰো উই হ্যাভ টু মেক আওয়ার স্টুডেন্টস রেডি এজ এ গ্লোবেলি একসেপ্টেড সিটিজেন ওই আর দে ক্যান ওয়ার্ক যত গৈ পেলায় কাম করিব পারে আমার ইয়াতে যেহেতু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটো বহুত কম হয়েছে আপনাদের সবেই জানে ইন্ডাস্ট্রি যেখানে হয়েছিল সেইখানে বন্ধ হল নতুন ইন্ডাস্ট্রি কেতিয়া আহিব আমি না জানো এর কারণে আমার হিউম্যান রিসোর্স প্রোডাকশনটো আমার ইয়াতে বেশি হয়ে আছে কিন্তু জবর ক্ষেত্রে আমি বহুত পিছ পড়ি আছো এখানে আমি প্রাইভেট সেক্টরত কারণে আর স্পেশালি এন্টারপ্রেনারশিপের কারণে এন্টায়ার আমার জার্নিটো এজ এ এন্টারপ্রেনারশিপ জার্নি আমি এটা কম্পিউটার চারিটা স্টুডেন্ট লোক আমি জার্নি করা এর কারণে আমার বহু স্টুডেন্টে ইয়ারপর ইন্সপিরেশন পায় আর নিজে নিজে বিভিন্ন ধরনের বিজনেস স্টার্ট করে আর আপনার অহার কারণে থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ সব দুজন মানুষ আপনার চিনি পায় আমি ইন্ট্রোডাকশন দিয়ার দরকার নাই জুবিন গার্গ সব আমি মোট লেকচারতে কইসো 2012 আহি পেলায় ইয়াতে সিনেমা বানাইছে তেতিয়া একো নাছিলে আজি মোক কয় আছে কানে কানে যে কি আসলে কি হয়ে গেল সো আমার ইউনিভার্সিটি জুবিন গার্গর পদ্মশ্রী আর ভাল ভাল অ্যাওয়ার্ড বিলাক বহুত আগতে পাব লাগিছিল মোর হিসাব এনেকা লেভেলর কন্ট্রিবিউশন করা বেলেগ স্টেটত কোনো মানি আজিলৈকে পিছ পড়ি থাকা নাই তো মই ভাবো আমার এই ডক্টরেট দিয়াটো জুবিন গার্গর কারণে ইট উইল ওপেন দি আদার এভিনিউজ সব অ্যাওয়ার্ড এতিয়া জুবিন গার্গর ওসরত আহিব আমি এটা হরু ইউনিভার্সিটি প্র্যাকটিক্যালি আমি 10টা বেচ কমপ্লিট করেছো বিভিন্ন ইউনিভার্সিটি নর্থ ইষ্টত আছে তেওঁলোকে জুবিন গার্গক সেইটো সম্মান দিব পারিলে হয় এনিওয়ে মই ভাবো যে জুবিন গার্গ কারণে বড় ডাঙর কথা আর তেওঁ বহুত এমোশনেলি লিখিছে তেওঁর মা থাকিলে বহুত ভাল পালে হয় আর ল মাজু স্যার আপনাদের সবাই জানে আমার মেঘালয়ের এজ এ বয়েস আর তেওঁর চিনাকি বহুত আছে তো আমি সদায় এজ এ ইউনিভার্সিটি প্রতি বছর আমি একটা ডোমেইন সিলেক্ট করো এইবার আমি ডোমেইনটো আমার কালচার আসে কালচারেল ফিল্ডত আসে ইয়ার কারণে আমি দুজন সিলেকশন করেছো নেক্সট ইয়ার মেবি ইনোভেশন সায়েন্স এন্ড টেকনোলজির পরা লম আমি প্রতিটি ক্ষেত্র এনেকা আমি মানু আমি চেঞ্জ করে থাকি ইউ সি দেট উই হ্যাভ এ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হিয়ার ওয়াটার ইজ এ রিসোর্স আর আপনাদের জানে যে আমার ইয়াতে বিভিন্ন ধরনের এইবিল কথাবার্তা হয়েছে তো আমি যেহেতু এটা ইনোভেশন রিসেন্টলি একটা কমিটি পড়াইছিলে মেঘালয়ের চিফ মিনিস্টারে স্পেশালি টু এসেস দি ক্যাম্পাস দি ওয়ে দি পিপুল আর টেলিং দ্যাট ইয়ারপর পানি যায় বিভিন্ন জায়গাত মানুষের নোকসান হয় ইট প্র্যাকটিক্যালি হার্টেড মি কারণ মই নিজে গুয়াহাটীত থাকো মোর ঘর গুয়াহাটী মই অসমৰ মানুহ তো উই হ্যাভ টেকেন ইট ভেরি পজিটিভলি সো আমার ইয়াতে আইআইটির প্রফেসর আইছে
শিলঙৰ আহিছে, কেলকাতাৰ পৰা কনচালটেণ্ট আহিছে, য'ত দে হেভ এডভাইচ ফৰ এ জিৰ' ডিচাৰ্জ কেম্পাছ, মানে জিৰ' ৱাটাৰ ডিচাৰ্জ কেম্পাছ। দে ছেইড দেট ৱাটাৰ মাষ্ট ৱাক নট ৰান, চ' পানীয়ে খোজকাঢ়িব লাগে, ৰান কৰিব নালাগে। চ' দে ছেইড দেট আমাৰ কেম্পাছত যিখিনি ব্লকছ লগাইছোঁ, দেট ইয়াৰ দে স্পেচিয়েল ব্লকছ নাৱেডেইজ, যিটো পানী অলপ আগত গৈ পেলাই ভিতৰত সোমাই যায়। চ' উই আৰ ৱৰ্কিং ইন দিছ ডাইৰেকশ্যন। আমাৰ কেম্পাছত ডাঙৰ ডাঙৰ পুখুৰী আছে, আমি পানীখিনি ষ্ট'ৰ কৰিম। আমাৰ পানী ঠাণ্ডাৰ দিনত অট'মেটিকেলি পাহাৰত পানী কমি যায়। চ' উই আৰ ইন দ্য দিছ ডাইৰেকশ্যন, দেটছ ৱাই আই ছেড দেট উইল হেভ এ ৰিচাৰ্চ চেণ্টাৰ, ৱাটাৰ ৰিচাৰ্চ চেণ্টাৰ, এণ্ড ইট ইজ নট মিণ্ট অনলি ফৰ আছ, উইল বি ছেটিং আপ এ কনচালটেঞ্চি ফৰ এনি ছাচ কাইণ্ড অফ থিং, এণ্ড স্পেচিয়েলি ফৰ টু মেক এ কেম্পাছ গ্ৰীণ ইনিচিয়েটিভ। পানী চব জেগাত কমি গৈ আছে, কিন্তু আমাৰ তাতে ফ্লাড হয়, আমাৰ তাতে ব্ৰহ্মপুত্ৰ চাৰিআদি পানী গৈ থাকে, বাট আমাৰ ঘৰত আমি যেতিয়া বৰিং কৰোঁ আমি পানী নাপাওঁ। So this is a very strong topic for doing good research. So ami ei bastu ta ami inculcate korim, ami balke kaam korim, and we will be giving the solution to the people.